কাপির আছে কিনা নাই? গরুমার কাপির নাই? হ্যাঁ, আশ্চর্য কথা, মানুষ যেই পরিমাণ তার থেকে গরু অনেক গুণ বেশি। তাফসীর মাহফিল গুলোতে 144 দ্বারা জারি করা হচ্ছে, বাংলাদেশে অনেক জায়গায় আমার তাফসীর বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ হলো এই, এমন বক্তব্য যদি দেওয়া হয় যে বক্তব্যের মাধ্যমে সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে, চরিত্রহীন লম্পট চরিত্রের মানুষগুলোর মুখোশ উন্মোচন হয়ে যায়, এই বক্তব্য যদি আসে তখন তারা আর কোরআন শুনতে চাইবে না, কোরআনের মাহফিল আর করতে তারা দিবে না, ঠিক কিনা? খানকার পীর সাহেবের কোনো সমস্যা নাই, মাজারের কোনো সমস্যা নাই, ওরসের কোনো সমস্যা নাই, দোয়া মাহফিলের কোনো সমস্যা নাই, যখন আপনি কোরআনের ব্যাখ্যা দিবেন, যখন আপনি কোরআনের তাফসির করবেন, তখন আপনার উপর 144 দ্বারা জারি করা হয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল, আবু জাহেল মরে গেছে, আবুল আহাব মরে গেছে, ফেরাউন মরে গেছে, নমরুদ ধ্বংস হয়েছে, তাদের চেলা চামুণ্ডা এখনো ধ্বংস হয়ে যায় নাই, ঠিক কিনা? এই শব্দটা আওয়াজ দিয়ে বলতে পারেন না? আমি কি আমার ভাষাকে আপনারা বোঝেন? আমি তো একবারে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছি। মেহরবানি করে যুবকদেরকে বলি, এই দুনিয়ার ক্যামেরা তো হচ্ছেই, আগামীকাল গোটা দুনিয়ায় ইউটিউব চলে যাবে আলোচনা। মনে রাখবেন যে আমার এই বক্তব্য বিজ্ঞান অগ্রযাত্রার মাধ্যমে ইউটিউবে যেরকম যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমার পূর্বোক্ত গোটা আমার ভিডিও করছে, ঠিক কিনা? ভিডিও হচ্ছে না? কেমন ভিডিও হচ্ছে? আপনারা যারা বড় গলার আওয়াজে ঠিক বলছেন, আপনাদের বক্তব্য যেরকম ভিডিও হচ্ছে, আবার যারা আপনারা কণ্ঠের আওয়াজ স্তব্ধ করে রাখছেন বলছেন না, কথাগুলো বুঝতেছেন ঠিকই, কিন্তু নিজের উপরে আঘাত লেগে যাচ্ছে, নিজের নেতৃত্বের উপরে আঘাত লেগে যাচ্ছে বলে আপনি আওয়াজ করছেন না, আপনার ভিডিও কিন্তু হচ্ছে। কিয়ামতের দিন আপনি সেদিন লজ্জা পেয়ে যাবেন, শরম পেয়ে যাবেন। সেজন্য উদারত্ব বন্ধ আহ্বান করছি, সবার খুলে একটা নারা দিন, আমার নেতা তোমার নেতা, সকলে বলুন আমার নেতা তোমার নেতা, আমার আদর্শের নাম কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। আমার আদর্শ কোন পীর সাহেব না, সরমুনায়ের পীর আমার আদর্শ না, আটরসির পীর আমার আদর্শ না, ঠিক কিনা? দেওয়ানবাগের শয়তান আমার আদর্শ না, আমার আদর্শ আমার বিশ্ব নবী মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শয়তান গুলো তো আমার আদর্শ হতে পারে না, ইসলামের দুশ্মনেরা। এক শয়তান আমার দেশে আছে, তার নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা? কত বড় বিয়াদব, গোটা মুসলিম উম্মাকে মুশরিক বানাচ্ছে সে, ইউটিউবে দেখতে লজ্জায় মরে যায়, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, রাসূলের সুন্নাহ গুলো পরে ইসলামকে মাটির ছাদে মিশিয়ে দিচ্ছে বিয়াদব। যুবকদেরকে বলো, যুবকেরা তোমরা তার ভিডিও গুলো দেখবে না, এই বিয়াদব একটা গান লিখেছে, গান বলছে আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, রসুলের দন খাজা পাইয়া, রসুল গেছে খালি হইয়া, আর খাজা পাবা ধন নিয়ে বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ইমান থাকবে? কথা বলতে হবে, ইমান থাকবে? সিরাজগঞ্জের মুসলমানদের প্রশ্ন করতে চায়, এ সমস্ত ভণ্ডাদেরকে পীর বলা গুনাহের কাজ, ঠিক কিনা? এদেরও মুরিদ বাংলাদেশে আছে, গরু মার্কা পীর আছে কিনা নাই? গরু মার্কা পীর নাই? হ্যাঁ, আশ্চর্য কথা, মানুষ যেই পরিমাণ তার থেকে গরু অনেক গুণ বেশি, পীরের দরবারে গরু যায়। আমার মনে হয় কয়েকদিন পরে কুত্তা মার্কা পীরে পাওয়া যাবে, মনে হয় পাওয়া যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, পীর ব্যবসা, একটি ব্যবসা জমজমার ব্যবসা শুরু হয়েছে আমার দেশে। সাবধান, আল্লাহর গোলামদেরকে বলে যায়, সিরাজগঞ্জের মুসলমানদেরকে বলে যায়, কিছু চাওয়ার প্রয়োজন যদি হয় চাইবেন কার কাছে? আর জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আপনার কি দরকার? 10 বছর হয়ে গেছে বিয়ে করেছেন, সন্তান হয় না, আল্লাহর দরবারে বলুন মা গো, আপনার কদমে হাত ছুঁয়ে বলে যাই, ও আমার মা,
আপনার মেয়েটার বিয়ে হয়েছে 10টা বছর হয়ে গেছে 12 বছর হয়ে গেছে নাতির মুখ দেখতে পারেন না আপনার সন্তান ছেলে বিয়ে করেছে 15 বছর হয়ে গেছে নাতির মুখ দেখতে পারেন না খাজার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই শাহজালালের মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই শাহ আলী খান জাহানালের মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই গোলাপ শর্মার মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই রাত 12টা 1 মিনিট হয়ে গেছে 12টা 1 মিনিট যখন হয়ে যায় এবার ওযু করেন জায়নামাজটা বিছায়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করুন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান প্রথম সূরা ফাতিহা পড়ুন একটা সূরা পড়ুন রুকু করুন সিজদা যায় বলুন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই জবানটা এবার বন্ধ করে দিন জবান বন্ধ করে এবার মনের জবানটা খুলে দিন মনের জবান আছে না আছে এই জবান বন্ধ করলে মনে মনে কথা বলা যায় না মনের জবানটা এবার খুলে দিন মা ও যুবক জীবনে মদ পান করে ফেলেছ বন্ধুদের পাল্লায় পড়ে জেনায় লিপ্ত হয়ে গিয়েছ মা বাপকে কষ্ট দিয়ে ফেলেছ আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি আব্বাকে আঘাত করে ফেলেছিলে কথা দিয়ে কষ্ট দিয়ে ফেলেছ অথবা হাত দিয়ে আঘাত করে ফেলেছ রে যুবক আব্বা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে রে যুবক বউয়ের লাল বানুর পাগল হইয়া মার উপরে মার গায়ে প্রহার করে ফেলেছ আঘাত করে ফেলেছ রে যুবক রাত 12টা 1 মিনিট হয়ে গেছে সিজদায় পড়ে যাও সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলো সাতবার বলো 11 বার বলো বেজুর সংখ্যায় বলে আবার জবানটা বন্ধ করে দিয়া অন্তরের জবানটা খোলো আর বলো আল্লাহ গো এই গুনাহগুলো করে ফেলেছিলাম আর জীবনে মা বাপকে কষ্ট দিব না আর জীবনে আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না আর জীবনে কোনোদিন মদপান করব না কারো হক নষ্ট করব না ব্যাপারটায় থাকব না বোন ও আমার যুবতী বোন আল্লাহর কাছে তওবা করো আর জীবনে কোনোদিন পর্দাহীন অবস্থায় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাব না যুবকরে মদ কোনোদিন পান করবা না মা বাপকে কষ্ট দিবা না তওবা করো চোখের পানি ছেড়ে দাও সিজদা থেকে উঠো আবার চোখটা বন্ধ করো দুহাত উঁচু করে এমন করে সুব্রত যেন দেখা যায় এমন করে হাত উঁচু করে আল্লাহর দরবারে বলো এই রজনীতি আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না কেবল মাত্র দেখনে ওয়ালা তার নাম কি কে দেখতেছে সন্তান আমার দরকার লেখাপড়া জীবন শেষ করেছি চাকরি দরকার মাস্টার ডিগ্রি পাস করে ফেলেছি একটি ভালো স্ত্রী আমার দরকার দিনদার পরহেজগার সুন্দরী একটা স্ত্রী আমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলুন ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ দিতে পারছি না আল্লাহ ঋণ দেওয়ার ব্যবস্থা করে দাও ফসলের জমিতে ধান রোপণ করেছেন এই ধান বেশি করে দিতে পারে কে আল্লাহকে বলুন রব্বুল আলামিন যেই পরিমাণ ঋণ হয়ে গেছে আল্লাহ তাআলা যদি গত বছরের মতো ধান তুমি দাও আমার ঋণ পরিশোধ হবে না মাবুদরি বেশি বেশি পরিমাণ ধান দিয়া বরকত দিয়া ভরপুর করে দাও